ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুদ্ধের মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে, কিন্তু যুদ্ধলিপ্ত দেশগুলোর জন্য তা কল্যাণ বয়ে আনতে পারে না। যুদ্ধের দেশগুলোর জনগণকে ক্ষতিগ্রস্ত হতে হয়। শনিবার জার্মানির মিউনিখে দুই নেতার মধ্যে বৈঠকে এসব কথা বলেন শেখ হাসিনা। মিউনিক সিকিউরিটি কনফারেন্স 2024-এর সাইডলাইনে হোটেল বেয়ারিয়াশার হফে দুই নেতার মধ্যে বৈঠক হয়। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেন, আমরা সব ধরনের যুদ্ধের বিরুদ্ধে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।